আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির দৌড়ে আছে 13টি সিনেমা। সবকটি সিনেমার কলা কুশলীরা প্রচারে ব্যস্ত। সিনেমার সংখ্যার মতো এবার নতুন অভিনয় শিল্পীর সংখ্যাও চোখে পড়ার মতো। ঢাকায় চলচ্চিত্রে এবার অভিষেকের অপেক্ষায় আছেন 7 অভিনেত্রী। এ বছর ঈদ উৎসবে দর্শকের নজর কাড়বেন কে? ২০১২ সালে নাচের রিয়ালিটি শো সেরা নাচের রানার্স আপ মন্দিরা চক্রবর্তী, এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মন্দিরার। গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমায় কাজল রেখা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমা নিয়ে ক্যারিয়ার করতে চান মন্দিরা। কাজল রেখা ছাড়া ইতিমধ্যে শেষ করেছেন মিঠু খানের নীল চক্রের কাজ। সাদিয়া আয়মান ছোট পর্দার নিয়মিত মুখ, এবার ঈদে তিনিও পা রাখছেন বড় পর্দায়। কাজল রেখা দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে তার। সাদিয়াকে দেখা যাবে কাজল রেখার কিশোরী চরিত্রে। এটি সাদিয়ার ক্যারিয়ারের প্রথম দিকের কাজ। সিনেমা রিলিজ হওয়ার আগেই ছোট পর্দায় নিয়মিত হয়ে গেছেন তিনি। জানা গেছে এই সিনেমায় একেবারে ভিন্ন এক সাদিয়াকে দেখা যাবে। এদিকে রাজশাহী এলাকার গল্প নিয়ে আহমেদ হুমায়ুন বানিয়েছেন তার প্রথম চলচ্চিত্র পটু। এই সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে আফরা শায়ারার। মডেল হিসেবে কাজ করলেও পটু দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আফরা। একটি সিনেমা করে হারিয়ে যেতে চান না তিনি। গল্প ও চরিত্র পেরে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা তার। জায়েদ খানের বিপরীতে সোনার চর সিনেমা দিয়ে অভিষেকের অপেক্ষায় জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তার কন্যা শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। পড়ালেখার জন্য দেশের বাইরে থাকায় সিনেমার প্রচারে সময় দিতে পারছেন না স্নিগ্ধা। নির্মাতা জানান, দেশের বাইরে থাকলেও নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত ভৌতিক সিনেমা মোনা জিন্টু এ নাম ভূমিকা অভিনয় করেছেন সুপ্রভাত ইসলাম। এর আগে ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা থাকলেও বড় পর্দায় এবারই তিনি প্রথম। তবে সিনেমায় প্রথম হলেও অভিনয়ের সঙ্গে যোগাযোগ ছোটবেলা থেকে। সুপ্রভাত এখন ব্যস্ত পড়ালেখা নিয়ে। পড়ালেখা শেষ করে নতুন করে ভাবতে চান অভিনয় নিয়ে। এবার দেখা যাক ঈদ উৎসবে দর্শক হৃদয়ে রাজত্ব করতে পারেন কোন অভিনেত্রী। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।